ফুল শয্যা থেকে আজ অবধি এই লোকটা আমাকে অ্যাকসেপ্টই করেনি। আমাকে মিথ্যা কথা বলা হয়েছে, বলা হয়েছে যে ও আমাকে ভালোবাসে, কিন্তু না না, ও আমাকে ভালোবাসে না। আমাকে বলা হয়েছিল আমাকে হানিমুনে নিয়ে যাওয়া হবে, সব কিছু মিথ্যে বলা হয়েছিল সব কিছু। কেন কেন এত চিৎকার করছো তুমি? এই কথাগুলো কেন চিৎকার করে বলছো? পাড়া পড়শিদের জানাবে বলে? ধরে নিন তাই, পাড়া প্রতিবেশীদেরই আমি জানাচ্ছি। আমি শিওর গীতা আপনাদের ঠিক কোর্টে টেনে নিয়ে যাবে, কোর্টে নিয়ে গিয়ে আপনাদের বাদন নাচ নাচাবে। গীতা কোর্টের ভেতরটা আপনাদের সামলাবে, আর কোর্টের বাইরে আমি আপনাদের বুঝিয়ে নেব, জাস্ট বুঝিয়ে নেব। অন্যায় করেছেন আপনারা, আপনারা সবাই আমার সাথে অন্যায় করেছেন, খুব অন্যায় করেছেন আপনারা আমার সাথে। আমি ছাড়বো না, আমি কাউকে ছাড়বো না। এভাবে কথা বলো না বড় বৌদি, তোমাকে না খুব সস্তা লাগছে আমার। প্লিজ, শুনতে খুব খারাপ লাগছে, উল্টে বরং নিজের বোনকে বুঝিয়ে মেহেককে এই পরিবারে ফিরিয়ে আনো। মেহেক আসুক, কৃপানের সঙ্গে ওর বিয়েটা হোক। সেটা বুঝলে তো, ও নাকি বাড়ির বউয়ের কর্তব্য করেছে। আরে যদি কর্তব্য করতে চাও তাহলে বিয়েটা দিয়ে দাও, তোমার ননদের সঙ্গে কৃপানের বিয়েটা দিয়ে দাও। আমার মনে হয় না বিয়েটা হবে, না গীতা রাজি হবে না মেহেক। আরে গীতা রাজি হওয়া না হওয়াতে কি যায় আসে? হ্যাঁ, এখন ইম্পর্টেন্ট হচ্ছে মেহেককে রাজি করানো, আর এখন যে অবস্থা মনে হচ্ছে মেহেক রাজি হয়ে যাবে। কেন, কিভাবে রাজি হবে? ডিল হবে একটা। কিসের ডিল? তুমি বুঝতে পারলে না? চিকিৎসার খরচ দেওয়া হবে ওই অ্যাডভোকেট গীতা এলএলবির বাবার, আর তার বিনিময়ে ওরা মেহেককে এখানে পৌঁছে দেবে। আমি আমি লাখ টাকার বাজি রাখতে পারি। আমার সেটা মনে হয় না। এক্স্যাক্টলি, ও আসবে না। ঠিক তাই, আসবে না গীতা, আমাদের পয়সায় ও চিকিৎসা করাবে না। গীতা এই বাড়িতে আসবে না, কিন্তু মেহেক তো আসবে। আর একবার যদি মেহেক এই বাড়িতে আসে, তারপর আপনারা আমার খেলাটা দেখবেন। অগ্নিজিৎ মুখার্জি আর আপনারা সবাই মিলে যে মেহেকের সর্বনাশটুকু করেছেন, বাদ বাকি সর্বনাশটুকু আমি করে দিয়ে যাব। গো গীতা এলএলবি, সোম থেকে রবি সন্ধ্যে 6:30 টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।